আমি কিন্তু আপনাদের সবসময় বলি যখনই একটা গাছ কিনবেন গাছ সম্পর্কে সম্পূর্ণ জেনে নিয়ে তারপরে আপনারা গাছটি লাগাবেন গাছে কেমন মাটি দরকার হবে সেইভাবে আপনারা মাটি প্রস্তুত করে মাটিতে গাছটা আপনারা লাগাবেন কেন আজকে আবার এই কথাটি বলছি কারণ এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি সম্পর্কে আজকে বলবো এই গাছটি কিন্তু আমার নয় গাছ আমরা যখনই আমরা নার্সারিতে গাছ কিনতে যাই প্রথমেই কিন্তু আমাদের জবা গাছের দিকে চোখ যায় আর দেশি গাছের থেকে দেশি জবা থেকে কিন্তু হাইব্রিড জাবার দিকে চোখটা বেশি যায় কারণ ফুলগুলো দেখতে এত সুন্দর আর আকর্ষণীয় যে কারণেই আমরা হাইব্রিড জবাগুলো কিন্তু কিনি আর গাছটা কিনে গাছ সম্বন্ধে না জেনে গাছ লাগালে কি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এর কন্ডিশন আমার কাছে যখন আসে গাছটির তখন কি হালে ছিল দেখুন এরকম আমার একজন নিকট আত্মীয় যে এই গাছটি কিনেছিল গাছ সম্পর্কে না জেনে দুটো গাছ কিনেছিল হাইব্রিড জবা একটা গাছ নষ্টই হয়ে গেছে মরে গেছে আর একটা গাছ এরকম কন্ডিশন হয়েছে তখন আমার কাছে দিয়ে দিয়েছে কারণ তখন তার শরীর অসুস্থ কিন্তু গাছটি তখন সে আর দেখভাল করতে পারছিল না আর গাছটি যখন বসিয়েছে ঠিকঠাক মাটি তৈরি করেও বসায়নি শুধুমাত্র গাছ ভালো লাগে বলেই হাইব্রিড জবাগুলো কিনে নিয়ে এসে বসিয়েছে দুটো গাছ বসিয়েছিল কালার একটা যেটা আমার কাছে দেখালাম কালারটা খুব সুন্দর আর একটা গাছও ছিল কালারটা সুন্দর দেখুন মাটিটা কেমন এরকম মাটি বসিয়েছে যাতে নার্সারি থেকে মানে আনার পরে কিছুদিন ফুল দিয়েছে তারপরে গাছটা এরকম হয়ে যাচ্ছে আর তারপরে যেহেতু শরীর অসুস্থ তারপরে গাছটা ঠিক করার মতন আর সে ঠিকঠাক করতে পারেনি তারপরে গাছটা আমার কাছে দিয়ে গেছে একটা গাছ মরে গেছে সেই ভয়ে আর গাছ আমার কাছে দিয়ে গেছে এইবারে এই গাছটাকে আমি রিপোর্ট করব না কারণ কি গাছটার কন্ডিশান খুবই খারাপ এই গাছে এই টবের মধ্যেই আমি এর ট্রিটমেন্ট শুরু করলাম প্রথমে আগে ওপর থেকে মাটি সরিয়ে নিলাম দেখুন মাটিতে শুধু মাটি এতে কোনো রকম কিচ্ছু নেই এইবার আমি এখানে কি নিয়েছি এখানে কাঠের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি খানিকটা গোবর সার আর কি কী নেবো সেগুলো আপনাদের দেখাচ্ছি এবার নেবো খানিকটা খোল এই খোলটা কিন্তু নতুন খোল নয় আর এই নতুন খোল কিন্তু গাছের মাটিতে এইভাবে ব্যবহার করা যায় না এটা পুরনো খোল অনেক দিনকার সেটা এর সঙ্গে মেশাবো এক মুঠো মতন এর মধ্যে খোল দিয়ে দেবো যেহেতু এই গাছটা এখন নাইট্রোজেনের দরকার প্রচুর পরিমাণে কারণ এর গাছে নাইট্রোজেনের খুবই ঘাটতি কারণ এরপরে দেব এক চামচ মতো ডিএপি গাছটার গ্রোথের খুবই দরকার যে কারণে আমি এই খাবারগুলো এখন দিচ্ছি ডিএপি দিলাম গোবর সার দিলাম আর দেব এটা হাড় গুঁড়ো আর কাঠের গুঁড়োটা দিলাম কারণ মাটিটা যাতে একটু ময়স থাকে মাটিটার অবস্থা খুবই খারাপ এবার দিলাম খানিকটা ফাঙ্গি সাইড যাতে রকম ফাঙ্গাসের আক্রমণ না হয় এই গাছটার একটু ভালো রকম ট্রিটমেন্টের দরকার যে কারণে আমি এটা তৈরি করে নিয়ে এবার উপর থেকে যে মাটি সরিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যে উৎসগুলো আমি দিলাম সব কিছু কিন্তু নাইট্রোজেনের ভালো একটা উৎস যেতে যাতে গাছের আর কি ভালো গ্রোথ হবে এবং পাতাগুলো সাইজও বড় হবে আর এইভাবে কিন্তু আপনি মরণাপন্ন একটি গাছকে বাঁচিয়ে তুলতে পারেন আর গাছ যখনই আপনারা কিনবেন গাছ সম্বন্ধে ভালোভাবে জেনে নিয়ে মাটিটা তৈরি করে গাছ লাগালে কিন্তু আপনার গাছের কন্ডিশন এত খারাপ হবে না এইবার এটাকে দেখুন এইভাবে একটা লেয়ার তৈরি করে দিলাম মাটি সরিয়ে এর একটা একটা মানে লেয়ার তৈরি করে দিয়ে এর উপরে আবার যে মাটিটা ছিল তাই দিয়ে চাপা দিয়ে দেব এই গাছটার শিকড় আমি এমনভাবে ডিস্টার্ব করলাম না কারণ এই গাছটা এমনিতেই রুগ্ন এতে আর কোনো রকম কাটা করলে কিংবা শি আঘাত পেলে এই গাছটা বাঁচানো কিন্তু সম্ভব হবে না তাই এইভাবে আলতোভাবে সুন্দরভাবে যাতে এতে কোনো রকম আঘাত না লাগে গাছটাকে আমি মাটি দিয়ে এইভাবে জল দিয়ে রেখে দিলাম এই গাছটারই সম্পূর্ণ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এরপর আমি কি কী এই গাছটার সঙ্গে করলাম আর কী কীভাবে এই গাছটা ঠিক হয়ে গেল এরপরে দেখুন এই যে এটা হচ্ছে গোবর সার ভেজানো জল এটাও নাইট্রোজেনের একটি উৎস এটা কিন্তু আমি সপ্তাহে একদিন করে এই গাছে দিতে থাকবো যতটা পরিমাণে গোবর সার ভেজানো জল নেব আর অতটা পরিমাণে এমনি প্লেন জল নিয়ে এটা সপ্তাহে একদিন করে ওই গাছে আমি ব্যবহার করব কারণ লিকুইড গাছ লিকুইড যে সারটা সেটা গাছ তাড়াতাড়ি সংগ্রহ করে আর গাছের তাড়াতাড়ি মানে রিকভার হতে টাইম লাগে আর এই গাছটা আমার সম্পূর্ণ যে গাছটাকে পুরো রেডি করতে মানে যে অবস্থা এসছিলো তার অবস্থা থেকে আজকের পর্যন্ত যে ফুল ফোটা পর্যন্ত আমার কাছে দু মাস বয়স হয়েছে গাছটা তার মধ্যে আমি এর রিকভারি করে নিয়েছি দেখুন এই গাছটা এটা হচ্ছে পনেরো দিন পনেরো দিনের কিছুদিন পর কুড়ি পঁচিশ দিনের মধ্যে এরকম অবস্থা মানে গাছটায় তারপর থেকে আমি পটাশিয়ামের উৎস হিসাবে কলার খোসার ভেজানো যে জল সেটাও দেয়া শুরু করলাম মানে এক সপ্তাহ দেব গোবর সার ভেজানো জল আর এক সপ্তাহে দেব কলার খোসা ভেজানো জল এইভাবে দিতে দিতেই গাছটাকে কিন্তু আমি সম্পূর্ণ ঠিক করে ফেলবো দেখুন গাছটা কিন্তু পুরো সবুজ সতেজ হয়ে উঠেছে মানে পাতাগুলো বড় হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন সেই গাছটাই এটা আর গাছের চেহারা দেখুন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে আর জবা গাছ সব সময় কিন্তু এদিক ওদিক নাড়াচাড়া না করলে সব থেকে ভালো থাকে এক যে কোনো এক জায়গায় এটাকে রাখতে হয় আজকে এদিকে কালকে ওদিক করলে এর অনেক রকম মানে এর পাতা হলুদ হয়ে যায় তারপরে কুড়ি ঝরে যায় এই সমস্ত সমস্যাগুলো থাকে এবার আজকে একটি আলাদা রকম লিকুইড দিলাম সেটা আপনাদের দেখে দেব এতে কিন্তু গাছের আরও গ্রোথ সুন্দরভাবে হবে সেটা হচ্ছে এরকম বাদাম সেটাকে মিক্সিতে করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে সেটাকে আমি জলে ভিজিয়ে রাখবো দিয়ে এটাকে চব্বিশ ঘন্টা পরে এর যে কত লিকুইড নেব তার সঙ্গে আর সম জল নিয়ে সেটা আমি গাছে ব্যবহার করব এটা সমস্ত গাছের জন্যই আমি অনেকটা তৈরি করেছিলাম সেটা আমি এই গাছেও দিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিলাম যাতে এই গাছটা তাড়াতাড়ি সুন্দরভাবে বা ফুল দেয়া শুরু করে আর গাছটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় এইভাবে এই গাছটাতে আমি ওই লিকুইডটা এবার দেবো আর জবা গাছ সবাই কিন্তু ভালোবাসি এইভাবে কিন্তু আপনার কাছেও যদি কোনো গাছ সেরকম নষ্ট হয়ে যে মানে নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয় তখন কিন্তু আপনি গাছটাকে ট্রিটমেন্ট করে ঠিক করে ফেলতে পারেন দেখুন এরপরে একটা দুটো করে কুড়ি আসা শুরু করেছে যখন একটা দুটো কুড়ি আসা শুরু করেছে এবার আমি এতে একটা মিক্সড খাবার দেবো যাতে সমস্ত রকমের খাবারের যে গুণগুলো সেগুলো থাকবে যে পটাশিয়ামের উৎস আর সমস্ত কিছুই থাকবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে খানিকটা মাটি সরিয়ে মাটি সরিয়ে নিয়ে সেখানে আমি একটা মিক্সড খাবার দিয়ে দিচ্ছি এটা কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদের দেখিয়ে দেব এবার মাটি সরিয়ে নিয়ে খাবারটা দিয়ে তার উপরে আমি মাটি চাপা দিয়ে দিলাম এবার নিয়েছি দেখুন গোবর সার আর নেব নিমখোল এক মুঠো করে এক মুঠো নিয়েছি গোবর সার এক চামচ নিমখোল এক চামচ মতো এটা ডিমের খোসার গুঁড়ো আর নিয়েছি এক চামচ মতো চায়ের পাতা আর নেব এটা শিমকুচি আর নেব পটাশিয়ামের উৎসের জন্য এটা হচ্ছে আলুর খোসা শুকনো করে রাখা এটা এইগুলো দিয়ে মিশিয়ে একটা খাবার তৈরি করে নিয়ে এটা আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিলাম যাতে এরপরে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এরপরে দেখুন গাছে কিন্তু এটা ফুল এবং কুড়ি প্রচুর পরিমাণে কিন্তু গাছে চলে এসছে আর সেই গাছটাই কিন্তু আজকে এই কন্ডিশনে এসছে তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর এরকম যদি আপনি জবা কেনেন অবশ্যই আপনি গাছের সম্বন্ধে ভালো করে নিয়ে ভালো করে জেনে নিয়ে গাছ লাগান তাহলে আপনার গাছের ওই রকম অবস্থা নিশ্চয়ই হবে না তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ